স্থাপনের কাজ। এর মধ্যে পুরোপুরি শেষ হয়েছে কক্সবাজার অংশে 2 কিলোমিটার রেল ট্র্যাক বসানোর কাজ। এছাড়াও আইকনিক স্টেশন, ছোট বড় সেতু, কালভার্ট, লেভেল ক্রসিং ও হাইওয়ে ক্রসিং এর কাজও পুরোদমে চলমান। নানা প্রতিকূলতার মাঝেও 2022 সালের মধ্যে কাজ শেষ করা হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চট্টগ্রামে দোহাজারি কক্সবাজার রেললাইন যা ছিল কক্সবাজারবাসীর জন্য স্বপ্নের মতো, এখন বাস্তবায়নের পথে বসতে শুরু করেছে রেল ট্রাকও। কক্সবাজারের রামু উপজেলার পানিছড়ায় শেষ হয়েছে 2 কিলোমিটার রেল ট্রাক স্থাপনের কাজ, যা এখন পুরোপুরি দৃশ্যমান। শুধু রেল ট্রাক স্থাপনের কাজই নয়, দোহাজারি কক্সবাজার রেললাইন প্রকল্পে পুরোদমে এগিয়ে চলছে আইকনিক স্টেশন, ছোট বড় সেতু, কালভার্ট, লেভেল ক্রসিং ও হাইওয়ে ক্রসিং এর নির্মাণ কাজ। স্থানীয়রা বলছেন কক্সবাজারের ট্রেন চলাচলে পাল্টে যাবে অর্থনীতির চাকা। আমাদের এটা অনেক দিনের স্বপ্নের রেললাইন, হয়তো আগামী বছরের মধ্যে আমরা রেলে ছড়ে ঢাকা চিটাগাং যাতায়াত করতে পারবো। আর এখন চিন্তা ভাবনা না করিতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। 2022 সালে উদ্বোধনের বিষয়টাতে আমরা বদ্ধপরিপক, 70% কাজ কমপ্লিট হয়ে গেছে। এরই মধ্যে দৃশ্যমান হওয়া দীর্ঘ রেলপথ বলে দেয় ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের স্বপ্ন এখন অনেকটাই বাস্তবায়নের পথে। সবকিছু ঠিকঠাক থাকলে 2022 সাল নাগাদ এই পথে ট্রেন চলাচল শুরু করবে, আর কক্সবাজারবাসীর জন্য খুলে যাবে উন্নয়নের নতুন দ্বার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।